তো দেখেন এটা কিন্তু হালকা আলো দেয়, দেখেন 2 সেকেন্ড ধরলে, যদি 2 সেকেন্ড ধরলে যদি ব্যাটারি চার্জ পরিপূর্ণ ওঠে তাহলে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা অনেকেই অনেক সময় জানি না কিংবা বুঝে উঠি না কেন আমাদের এসিডিসি লাইটগুলো বন্ধ হয়ে যায় কিংবা চার্জ থাকে না, সে বিষয়ে আমাদের অনেকেরই ধারণা নেই। তো আজকে আমি আপনাদের এসিডিসি লাইটগুলো কিসের জন্য নূতন থাকাকালীনও আমাদের লাইটগুলো অটোমেটিক বন্ধ হয়ে যায়, কেন বন্ধ হয়, চার্জ থাকে না কেন, এবং সার্কিট থেকে চার্জ দিতে পারে কি না সে বিষয়টাও দেখব। আসলেই আমাদের ব্যাটারি খারাপ সেই জন্য ব্যাটারি দুর্বল হয়ে যায়, না সার্কিটের দুর্বলতার কারণে আমাদের ব্যাটারিগুলো দুর্বল হয়ে যায়। আপনাদের এসিডিসি লাইটগুলো ব্যাকআপ ভালো পাবে এবং 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ দিবে, নূতন থাকতেও আপনাদের এই ব্যাকআপটা দেয়নি, তো সেই ব্যাকআপটা দিবে আপনাদের যে কোনো ব্যাটারি, কিংবা আপনার এই কাজটা করার পরে আপনাদের এই সমস্যাটা আর থাকবে না। আমি এটা দিয়ে একটা চার্জার তৈরি করে দেখাবো। এই চার্জারের মাধ্যমে আপনি একটা ব্যাটারিতে যদি 5 সেকেন্ড 10 সেকেন্ড শর্ট দেন, ওই শর্টের কারণে আপনার এই ব্যাটারিতে যদি কোনো দুর্বলতা থাকে সেই দুর্বলতা কেটে যাবে 100%, এবং আপনার ব্যাটারি চার্জ হতে সক্ষম হবে এবং আপনার এসিডিসি লাইটের ব্যাকআপটা বেশি পাবে। তো আসুন আমরা এই কাজটি করি। তো আমার প্রয়োজন হবে এই ধরনের একটা 10 এম্পিয়ার এসিআর ডায়োড। এসিআর ডায়োডটা গ্রাউন্ড তারটা আর যে পাশের যে কোনো একটা তার আমরা যদি ব্যবহার করি তাহলে 12 ভোল্ট হবে। তো আমি এই ট্রান্সফরমার তার দুইটা কোন জায়গায় লাগাই নিব সে বিষয়টা আপনাদের আগে ভেঙে বলি। তো আমি মাঝখানের দুইটা তার এই জায়গায় সাইজ করে নিলাম, আর একটা তার আমার স্পেয়ার থাক, সোল্ডারিং করে নেব, এবং সোল্ডারিং করার পরে এই যে মেডেলে যে দুইটা পিন আছে এই দুইটা পিনে লাগাই দেব। তো এখন সংকোচ আসতে পারে, মানে প্রশ্ন আসতে পারে কোনটায় কোন তারটা লাগবে, এইটায় লাগবে না সেইটায় লাগবে, এইটায় লাগবে না ওইটায় লাগবে। আমি বলি আমাদের ট্রান্সফরমার থেকে যে দুইটা তার আসে 12 ভোল্টের, এই 12 ভোল্ট হলেও এটা কিন্তু এসি, আর এসি ভোল্টের সাথে কোনো নেগেটিভ পজিটিভ নাই। আমরা যখন এই ডায়োডের ভিতরে এই 12 ভোল্ট এসি ইনপুট করব তখন এই ডায়োডের মাধ্যমে ফিল্টারিং হয়ে আমাদের 12 ভোল্ট আউটপুট হবে, সে জায়গায় কিন্তু অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ আছে। তো আমরা এই ট্রান্সফরমার তার দুইটা যে কোনো পিনে লাগাই নিতে পারি, মেডেলের দুইটা পিনের যে কোনো দুইটা পিনে আমরা লাগাই নিতে পারবো। তো আমি এ জায়গায় একটু রাং ধরাই নি, তো আপনাদের মনের অনেক ব্যথা কেটে যাবে, আপনার মনে অনেক প্রশ্ন জাগে সেই প্রশ্নগুলোও কেটে যাবে। আমার এই ভিডিওটা দেখার পরে আমি যে কয়টা কথা বলবো লাস্টে কথাগুলো অবশ্যই শুনে যাবেন। তো এই হয়ে গেল আমাদের ডায়োডটা লাগানো। এখন আমাদের এই যে ডায়োডের প্লাস চিহ্ন দেখতেছেন এটা কিন্তু পজিটিভ অথবা প্লাস অথবা লাল, আর এই জায়গায় দেখতেছেন মাইনাস চিহ্ন, এটা হয়তো ধরতে পারেন নেগেটিভ অথবা কালো। তো আমরা লাল কালো বৈশিষ্ট্যতাই সবাই চিহ্ন ধরি, তো সেক্ষেত্রে আমাদের এইটা কালো এইটা লাল, তো প্লাস চিহ্ন লাল মাইনাস চিহ্ন কালো। তো এখন আমি এই জায়গায় দুইটা তার লাগাবো, আমি কালোতে কালো ক্লিপটে লাগাই নিচ্ছি। আপনাদের যদি এভাবে, আমি তো দেখানোর জন্য এভাবে লাগাই নিচ্ছি, আপনারা তার ঝালাই করিয়া তারপর লাগাই নেবেন। তো যাই হোক, আমার ক্লিপ দুইটা লাগানো হয়ে গেছে। এখন আমরা এই ট্রান্সফরমার এই জায়গায় এসি কোট লাগাই দেব।
তো যাই হোক, আমরা এই এসি ইনপুট কেবলটা আমাদের সকেটে ভরে নিচ্ছি। এখন আমরা এই জায়গায় মাপ দেব। মাপ দেওয়ার পরে আগে আপনাদের একটু ফায়ার দিয়ে আমি দেখাই। তো দেখেন এই জায়গায় কিন্তু বিকট ফায়ার করে, দেখেন অনেক ফায়ার করে। তো এলে 24 ভোল্টের ফায়ার আর এলে 12 ভোল্টের ফায়ার। তো এ জায়গায়ও কিন্তু আমাদের এখন ফায়ার করবে, এই দেখেন, বুঝতেই পারতেছেন। এখন এতক্ষণ যাই করলাম এটা এক সাইডে থাক, আমি এখন মিটার নিব। মিটার নেওয়ার পরে আপনাদের আপনার লাইট জ্বলতে সক্ষম। তো আমি এই এক মিনিট এই মাথাটা কেটে নিচ্ছি, এই মাথাটা কেটে নিলাম। অন্য একটা ডিসি লাইট দাও। তো আমি এখন আপনাদের এই ইয়াটা চালাইয়ে দেখাই, তো তারপরে আপনারা আরও পরিপূর্ণ বুঝবেন। তো আমি এ জায়গায় আপনাদের এই লাইটটা জ্বালাই দেখাই। তো দেখেন কত বিকট, আমি সহজ সিস্টেমে আপনাদের একটু দেখাই। এটার তারের মাথা কেটে নি, লাইট জ্বালাই দেখলে আপনারা আরো ভালো বুঝবেন। তো এই ব্যাটারিটা আমি লাইট জ্বালাবো। তো দেখেন এটা কিন্তু হালকা আলো দেয়, হালকা। এখন আমি এই জায়গায় যদি এই লাল তারটা লালে ধরি আর কালোটা কালায় ধরি এই ব্যাটারির, আমি দেখাই এ কত, 2-3 সেকেন্ড ধরলাম। 2-3 সেকেন্ডের ভিতরে আমাদের এই ব্যবধানটা দেখেন। তো দেখেন কতটা ব্যবধান, 2-3 সেকেন্ড ধরলাম, 2-3 সেকেন্ড। এভাবে আপনাদের আরও একটা ব্যাটারি কেটে আমি দেখাই। তো দেখেন এটা কিন্তু একদম হালকা আলো দেয়, দেখছেন হালকা আলো দেয়। তো এখন আমি এই মিটারের ক্লিপ 2-3 সেকেন্ড ধরব। আমি এই 2-3 সেকেন্ডের জন্য ধরলাম। তো সাধারণত 2-3 সেকেন্ড হয়ে গেছে, এখন আমি এই জায়গায় ধরব। তো দেখেন আলোটা কত বাড়ছে, দেখেন 2 সেকেন্ড ধরলে, যদি 2 সেকেন্ড ধরলে যদি ব্যাটারি চার্জ পরিপূর্ণ ওঠে, তাই ধরলে যদি আমাদের ব্যাটারিতে চার্জ ধরিয়ে রাখে, তো কোনো প্রকারই আমি মানতে পারি না যে আমাদের ব্যাটারি খারাপ। অতএব আমাদের সমস্যাটা হইল আমাদের যে সার্কিটগুলো মানে ডিভাইসগুলো ব্যবহার করা হয়, ওই ডিভাইসগুলো ঠিকমতো চার্জ দিতে পারে না, তার পরিপ্রেক্ষিতে আমাদের এই ভোল্টেজটা ড্রপ খেয়ে যায়, ব্যাটারিটা দুর্বল হয়ে ডাউন হয়ে যায়। আসলে ব্যাটারি ডাউন হওয়ার পরও ভালো থাকে, যদি পরিপূর্ণ চার্জের অ্যাম্পিয়ার পায় তো সেক্ষেত্রে আমাদের এই ব্যাটারিটা আবারও ব্যবহার করা সম্ভব এবং ব্যবহার উপযোগী করাও সম্ভব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন আর ইএসবি বাংলা চ্যানেল দেখুন।